وشنها بي بعد الشربا شرب بيدا شند دو تشاها نتي كيتا نام پتر آش تنها كمارن شنطن دكش ناشو نيما ناش شردها ببيش شو امنتا پتو دتا جگدھترنا دبد دوها نجندریاها أنندا نام تي لوكاستن شغتشتي تاد دت شهباچ پترن تتا کشمي من دش شیفی دتیان تریتیان تن هباچ مت بیتواد دامتی رشی باجشربار پتر گوتم باجشربش ایک بار اوشن হয়ে অর্থাৎ যজ্ঞফল কামনা করে সুবিশাল এক যজ্ঞ করছিলেন সেই যজ্ঞে তিনি সংকল্প নিয়েছিলেন যে তার যথা সর্বস্ব তিনি দান করবেন এমনকি যা তার অত্যন্ত প্রিয় তাও এর নাম ছিল বিশ্বজিৎ বা সর্বদানী যজ্ঞ বেদের বিধান মেনে ঠিকমতো এই যজ্ঞ করতে পারলে স্বর্গলাভ নিশ্চিত ঋষিও মনে মনে স্বর্গলাভের বাসনা নিয়েই এই বিশ্বজিৎ যজ্ঞে ব্রতী হয়েছিলেন যজ্ঞ তো আর একা একা করা যায় না অনেক ব্রাহ্মণের দরকার একদল ব্রাহ্মণ থাকতেন যারা ব্রতীকে দিয়ে যজ্ঞ কাজ করাতেন তাদের বলা হতো ঋত্বিক আর একদল তারা ঘুরে ঘুরে দেখতেন যে বেদের নিয়ম বিধান মেনে ঠিকভাবে যজ্ঞ কাজ হচ্ছে কিনা তাদের বলা হতো সদস্য নিয়মমত যজ্ঞের শেষে এই সব ব্রাহ্মণদের দান করতে হতো দানে সন্তুষ্ট করতে হতো তারা যদি কোনো কারণে অসন্তুষ্ট হন তাহলে যজ্ঞের ফল কখনোই পাওয়া যায় না পাঁচশ ঋষির যজ্ঞ কাজ শেষ হলো দান করতে বসলেন দান করার জন্য তিনি গোষ্ঠ থেকে আনালেন যত হার ডিগডিগে আধমরা গায়ে গুরুগুলোকে ঋষিপুত্র কুমার নচিকেতা অল্প বয়স হলেও বেশ বিবেকবান আর বুদ্ধিমান শাস্ত্র বাক্যের প্রতি তার যেমন ছিল বিশ্বাস তেমনি ছিল পিতৃভক্তি বাবার যজ্ঞ কাজ দেখে মনে তার খুবই শ্রদ্ধা জেগেছিল কিন্তু দানের গাভীগুলো দেখা মাত্রই তার মন চঞ্চল হয়ে উঠেছিল সব কিছু সুন্দরভাবে করে এসে শেষে বাবা দানের বেলায় এমন কৃপণ হয়ে গেলেন কেন বেছে বেছে এ কোন গাভীগুলোকে তিনি আনালেন এদের কারুরি আর ঘাস জল খাবার ক্ষমতা নেই দুগ্ধহীনা নিরিন্দ্রিয়া অর্থাৎ বাচ্চা দেবার সামর্থ্য নেই চোখ গর্তে ঢুকে গেছে হাড়গুলো সব স্পষ্ট দেখা যাচ্ছে চলতে গিয়ে পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে সব তো প্রায় মরতেই বসেছে এগুলোকে যাদের তিনি দান করবেন তারা কখনোই সন্তুষ্ট হতে পারবেন না বাবা ও স্বর্গলাভের আনন্দ তো ভোগ করতে পারবেনই না পরিবর্তে আনন্দ অর্থাৎ কষ্টই ভোগ করতে হবে কোন বিবেকবান ছেলে কি চায় যে তার বাবা কষ্ট ভোগ করুন চায় না পুত্র নচিকেতাও চাইলেন না সঙ্গে সঙ্গে তিনি একটা উপায় বের করে ফেললেন দানে ব্যস্ত ঋষি বাজশ্রবশ পুত্র নচিকেতা তার কাছে গিয়ে বললেন বাবা আমাকে আপনি কাকে দান করছেন ঋষি যেন শুনেও শুনলেন না নচিকেতাও নাচুরবান্দা বাবাকে আবার একই কথা জিজ্ঞেস করলেন এক ছোট ছেলে প্রিয় পাত্র সন্দেহ নেই কিন্তু এই শুভ কাজের সময় কানের কাছে এসে বারবার ওই একই কথা বলে তাকে অন্যমনস্ক করে দিচ্ছে দেখে ঋষি বিরক্তি বোধ করছিলেন তবুও নিজেকে সংযত করে রাখলেন কোনো জবাব দিলেন না নচিকেতা আবার জিজ্ঞেস করলেন বাবা বলুন না আপনি আমায় কাকে দান করছেন ঋষি বাজশ্রবশ এবার ধৈর্য হারিয়ে ফেললেন দারুণ বিরক্ত হয়ে রেগে মেগে বলে বসলেন যাও
তোমাকে জন্মকে দান করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে বহু নামে মি প্রথম বহু নামে মি মধ্যমঃ কিংশবিদ জমস্য কর্তব্যং জন্ময়া অদ্যা করিষ্যতি অনুপশ্য যথা পূর্বে প্রতিপশ্য তথা পরে শিষ্যমীব মর্তঃ পচ্যতে শিষ্যমীব জায়তে পুনঃ বাবা তাকে জমের কাছে যেতে বললেন কেন জমের কাছে যাওয়া মানে তো প্রাণ ত্যাগ করা না মরলে তো আর তার কাছে যাওয়া যায় না সব জেনে বাবা তাকে জমকে দিলেন কেন তবে কি তাকে নিয়ে জম মহারাজের এমন কিছু করার আছে নিশ্চয়ই কিছু আছে নইলে যজ্ঞস্থলে বসে বাবা তাকে জমের বাড়িই বা পাঠাবেন কেন এই সব সাত পাঁচ ভেবে নচিকেতা যাওয়াই ঠিক করে ফেললেন সঙ্গে সঙ্গে তার মনে আরেক চিন্তা জাগলো চলে যাবার পর বাবার মনে নিশ্চয়ই কষ্ট হবে অনুতাপ অনুশোচনা ভোগ করবেন হয়তো বা যাবার আগেই বাবার রাগ পড়ে যাবে যেতে আর নাও দিতে পারেন তাহলে যে বাবা মিথ্যাবাদী হয়ে যাবেন বাবার অপযশ হবে একবার দান করে সেই দান যদি কেউ ফিরিয়ে নেয় তাহলে তার কখনো ভালো হয় না বাবার ভালোর জন্যই তো নচিকেতার এত উৎকণ্ঠা তাই বাবা যাতে অনুশোচনায় ভেঙে না পড়েন তার জন্যই নচিকেতা বললেন বাবা আপনি যখন আমায় জমের কাছে যেতে বলেছেন তখন নিশ্চয়ই যাব মুখের কথাই সত্য সেটাই চিরকাল থাকে আপনার পুত্র আমি যদি সেই সত্য পালন না করি তাহলে যে আপনার মহা অপরাধ হবে পিতৃসত্য পালন করাই তো পুত্রের ধর্ম আপনি কিন্তু মনে কোনো কারণেই পরে অনুতাপ আনবেন না জন্মালে মরতেই হবে এতে তো আর কোনো ভুল নেই আমাদের এই জীবন তো একটা ফসল মাত্র ফসল ফলে মাটিতে ঝরে যায় পচে যায় কিন্তু বীজটা তো আর নষ্ট হয়ে যায় না তার থেকে সেই ফসলই আবার নতুন করে ফলে এসব কথা আপনাকে নতুন করে মনে করিয়ে দেওয়া ছাড়া আর কি রাগ পড়ে গেছে ঋষিবরের মনে মনে অনুশোচনাও শুরু হয়েছিল কিন্তু মুখ দিয়ে যে কথা একবার বেরিয়ে যায় সে কথা যেমন আর ফিরে আসে না তেমনি দান করতে বসে ছেলেকে দান করে দেবার পর আর তা ফিরিয়ে নেওয়া যায় না ঠিকই বলেছে তার জ্ঞানী বিবেকবান ছেলে হায় হায় করে উঠল ঋষিবরের মন বিরক্তির মুখে এ তিনি কি করে বসলেন এদিকে পাশে বাবা সত্য বাক্য রাখতে না পারেন তাই নচিকেতাও আর এক মুহূর্ত সময় নষ্ট না করে যেভাবে জমের বাড়ি যাওয়া যায় সেইভাবে জমরাজের কাছে চলে গেলেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে